বৰাকত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার চারিখনকৈ নির্বাচনী প্রচার সভাত ভাগ লব মুখ্যমন্ত্রী ধলাইত ভাগ লৈছে নির্বাচনী প্রচার সভাত ইয়াত ধলাই পুরা পুনপটিয়া সম্প্রচার আমাক লকডাউন হৈছিলে মোদীজিয়ে আমাক বিনামূলীয়াকৈ চাউল দিছিলে মোদীজিয়ে আমাক উজ্বলা গ্যাছ দিছে আৰু মোদীজিয়ে আমাক আয়ুষ্মান ভারতর কার্ড দিছে কার্ড লৈ গৈ আমি মেডিকেলত 5 লাখ টকা লৈকে আমি বিনামূলীয়াকৈ ট্রিটমেন্ট কৰিব পাৰো শ্রদ্ধা রাইজ সরকার আহার সময় আমি সবাইকে বলছিলাম কি বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমি আসামে 1 লক্ষ যুবক যুবতীকে ছেলে মেয়েকে চাকরি দিয়ার ব্যবস্থা করবেন তা সময় লোক আমাকে অবিশ্বাস করছিলাম যে কি রকম সম্ভব হবে 1 লাখ চাকরি দিয়া কিন্তু আজি আমি আপনাকে বলতে চাই কি 3 সালের ভিতরে আমি 1 লক্ষ সরকারি চাকরি দিয়ার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি এক সময় ছিলাম আসামে চাকরির জন্য টাকা দিয়ার প্রয়োজন ছিলাম দালালেকে ঘোষ দিলে চাকরি হব না তো চাকরি হবে না কিন্তু এতিয়া আমার অসমত চাকরির কারণে আমি দালালক পয়সা দিব নালাগে আমি বিনা পয়সাত সরকারি চাকরি আমি পাব পাৰো আজি আমি আবার আপনারাকে জানাইতে চান কি এই ইলেকশনের পরে আমি ছেলে মেয়ের জন্য আবার 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন 50,000 নতুন চাকরি হবে কতটা হবে 50,000 জুলাই মাসে পুলিশের ইন্টারভিউ হবে আগস্ট সেপ্টেম্বর মাসে 3rd গ্রেড 4th গ্রেডের ইন্টারভিউ হবে এপিএসসির ইন্টারভিউ হবে ম্যাজিস্ট্রেট পুলিশের জন্য আর এই রকম 2024 সালের ভিতরে আমি নতুন 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন আপনারা অরুণোদয় কথা শুনছেন কার কার বাড়িতে অরুণোদয় আছে আরে নাইটা ছড়ে দেন কার কার বাড়িতে অরুণোদয় আছে অরুণোদয় কার কার ঘরত আছে লড়াবিলাক হাত ডাঙে এটা মাইকী মানুষের কথা কার কার ঘর অরুণোদয় আছে আছে আর কার কার ঘর অরুণোদয় নাই আরে লড়া মানুষের তাত অরুণোদয় না থাকে কোন কোন মহিলার ঘর অরুণোদয় নাই এতিয়া আপনালোকে শুনি ভাল পাব যে ইলেকশনের পিছত আমার সরকারে সব ঘরে ঘরে বাড়ি বাড়ি আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করবেন এখন যারা পাই না ইলেকশনের পরে সবাই অরুণোদয় পাবেন বাড়ি বাড়ি ঘরে ঘরে সবর ফ্যামিলিতে একটা একটা আমি অরুণোদয় পাওয়ার ব্যবস্থা করবেন শ্রদ্ধা রাইজ আজকে মেট্রিক পরীক্ষায় 3 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় পাস করেছি এই ছেলে মেয়েকে আমি কলেজে এডমিশন দিতে হবে কি রকম কলেজে এডমিশন দিব কলেজের এডমিশনের ফিস
ছেলে মেয়ে কেউ অ্যাডমিশনের ফিস দিতে হবে না, আমি কমপ্লিট অ্যাডমিশন আমি ফ্রি অ্যাডমিশন করকে আপ লোগোকো সবকো হাম লোগ দে দেগা। সাথ মে জুন জো লড়কি কলেজ মে অ্যাডমিশন লেগা, লড়কা কা ভি অ্যাডমিশন ফিস ফ্রি, লড়কি কা ভি অ্যাডমিশন ফিস ফ্রি, লেকিন জো জো লড়কি ইস বার কলেজ মে অ্যাডমিশন লেগা সরকার উনকা ব্যাংক খাতা মে 10,000 রুপিয়া ডালেগা। খালি এক সাল নেই, জব সেকেন্ড ইয়ার মিলেগা ফির ভি 10,000 মিলেগা, ফির ডিগ্রি অ্যাডমিশন লেগা তো 12,500, 12,500 আর 12,500 রুপিয়া মিলেগা। সাথ সাথ মে আপ লোক কো জান কে খুশি হোগা কি হামারা সরকার হামারা মা লোগো কো লাখপতি বানানে কে লিয়ে হাম লোক অভি কোশিশ কর রাহা হুম। লাখপতি বাইদো কা ফর্ম কোন কোন নে ডালা হ্যায়, কিসনে কিসনে ফিল আপ কিয়া হাত উঠাইয়ে, 10,000 রুপিয়া কা ফর্ম কোন কোন মা ফিল আপ কিয়া হ্যায় হাত উঠাইয়ে। আপ লোক জো জো ফর্ম ফিল আপ কিয়া হ্যায় আগলি এক দো মহিনা মে আপ লোগো কা ব্যাংক অ্যাকাউন্ট মে ভি 10,000 রুপিয়া আ জায়েগা। ঘর ঘর মে অরুণোদয় মিলেগা, ঘর ঘর মে আপ লোগো কো হর ঘর মে আপ লোগো কো অরুণোদয় মিলেগা। সাথ মে লড়কি কো পড়নে কে লিয়ে সরকার 10,000 রুপিয়া দেগা আর সাথ মে লাখপতি বাইদো কা ফর্ম মে 10,000 রুপিয়া ব্যাংক মে আয়েগা। হামারা ধলাই মে বহুত সারে টি গার্ডেন হ্যায়, টি গার্ডেন মে হাম লোক পানি কা ব্যবস্থা তো করি রাহা হো, লেকিন হাম লোক টি গার্ডেন মে ধলাই মে পুরা রাস্তা আপ লোগো কো বানা কে দেগা, ইয়ে ভি মে আপ লোগো কো বলনা চাহতা হুম। আপ লোক জানতে হ্যায় কি হামারা আসাম মে এক ব্রহ্মপুত্র ভ্যালি হ্যায়, এক বরাক ভ্যালি হ্যায়, লেকিন বরাক ভ্যালি সে ব্রহ্মপুত্র ভ্যালি জানে কে লিয়ে হাম লোগো কো মেঘালয় সে জানা পড়তা হ্যায়। অভি 2026 সন কা পহলে মে জো হামারা নয়া রাস্তা বন রাহা হ্যায় ডাইরেক্টলি হাফলং কা বিচ মে গুয়াহাটি, সিলসর সে গুয়াহাটি অগর হাম লোক নয়া রাস্তা মে যাওঙ্গা খালি সে ঘন্টা কা জরুরত হোগা। আর মে আপ লোগো কো ওয়াদা করতা হো কি 2026 সন কা পহলে মে ইয়ে নয়া রাস্তা আপ লোগো কে লিয়ে পুরা খুল কে দে দুঙ্গা। থোড়া দিন পহলে হামারা ইহা মমতা ব্যানার্জি আয়া থা, মমতা ব্যানার্জি নে বোলা কি বেঙ্গলি হিন্দু কা হ্যারেসমেন্ট হো রাহা হ্যায়, হামারা আসাম মে কোই কিসি কা হ্যারেসমেন্ট নেই হোতা হ্যায়, হিন্দু মুসলমান টি ট্রাইব বেঙ্গলি আসামিয়া সব লোক খুশি সে রেতা হ্যায়, লেকিন মে আপ লোগো কো বোলনা চাহতা হুঁ জো বেঙ্গলি হিন্দু কা সিটিজেনশিপ কা ইস্যু, ট্রিবুনাল কা ইস্যু, ডি ভোটার কা ইস্যু, ইয়ে সারা সমস্যা হাম সে মহিনা কা অন্দর পুরা আপ লোগো কো সমাধান কর দুঙ্গা। আগে কোই সমস্যা নেই রহেগা, অভি আসাম মে
कोई समस्या नहीं है, खाली पढ़ना है, नौकरी लेना है, घर में बैठ के फ्री साउल भी आना है, अरुणोदय भी लाना है और लाखपति बाइडो का अकाउंट में पैसा भी जमा होना है। साथ साथ में हमारा कम्युनिकेशन गुवाहाटी का साथ हम लोग मिल के इंप्रूव करेगा, बंगाली हिंदू का सारा समस्या समाधान करेगा। हिंदू मुसलमान बंगाली असमिया हम लोग सब एक साथ प्यार और मोहब्बत से रहेगा, ठीक है ना? मैं ठीक बोला कि नहीं बोला? खाली हमें क्या चाहिए, मोदी जी को हमें प्रधानमंत्री बनाना है कि नहीं? मोदी जी को प्रधानमंत्री बनाबेन कि ना बनाबेन? परिमलदा बनबे कि ना बनबे? एमपी बनबे 100% कत भोटे जितबे? 3,00,000, 5,00,000 ना 2,00,000 हबे ना 3,00,000 आरो धलाई थेके कम से कम 50,000 থেকে 60,000 लीड दीते हबे, पारबेन कि ना पारबेन? पारबेन तो पूरा पारबेन? आर तार परे धलाए बाई इलेक्शन हबे, तार जन्नेओ आपनारा रेडी थाकेन, ठीक आछे? एटा तो परिमलदा एमपी होवार परे धलाए आबार इलेक्शन हबे एमएलए बनानार जन्ने, एटा आपनारा जानेन कि ना जानेन? ओइटार जन्नेओ रेडी? ওইটার জন্য রেডি? বাপরে, দুটা দুটা ভোট পাবেন, আরে মামা তো এই জায়গায় আছে, ভাগিনগুলা কোথায়? আই লাভ ইউ টু, বাচ্চা ছেলে ওরা আমাকে বলছে আই লাভ ইউ, আমি ওনাকে বলছি আই লাভ ইউ, তোমাকেও বলতে লাগবে। সবাই খুশি থাকুন, ঠিক আছে? বিজেপি কো জিতাতে হবে, বিজেপি কো জিতার পরে আমি আবার ঢোলায় আসবে, ঠিক আছে? 50,000 থেকে 60,000 ভোটে জিতাতে হবে, পারবেন কি না পারবেন? মোদি জি রাম মন্দির বনা লিয়া, হাম তো এমপি তো বনা হি সকতা হো না, বনা সকতা হো কি নেই? জয় জয়, থোড়া ছোটা হুয়া হে, জয় জয়। দেখো মোদি জি কতনা বড়া কাম কর লিয়া, হাম লোগো কো তো খালি পদ্ম ফুলর মাসখানে ভোট দেতে লাগে, হে না? ছোটা কাম করতে হবে, ঠিক আছে? আমার সঙ্গে রেডি আছে কি না? তখন আমার সঙ্গে বলুন ভারত মাতা কি? এইদিকে অবস্থা কম, এইদিকেও অবস্থা কম, ঠিক আছে? আমার সঙ্গে বলুন মোদিজিকে শুনতে হবে, ঠিক আছে? ধলাইতে আওয়াজ হবে, দিল্লিতে মোদিজি শুনবে, ঠিক আছে? সবাই বলেন ভারত মাতা কে, এখন শুনবে, ঠিক আছে? নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, পরিমল শুক্লবৈদ্য, পরিমল শুক্লবৈদ্য, বিজেপি, বিজেপি, বহুত বড়িয়া। एक मामा को भी जिंदाबाद देना है क्या? हमें जिंदाबाद नहीं चाहिए, हमको प्यार और आशीर्वाद दे दो, ठीक है? प्यार और आशीर्वाद दे दो और सब लोग मिलके
बराक वैली को भी डेवलप करेगा, आसाम को भी डेवलप करेगा और भारतवर्ष को भी मोदी जी का लीडरशिप में हम लोग आगे लेके जाएगा। ठीक है, वंदे मातरम, जय जय हिंद, जय। बहुत बढ़िया, बहुत बहुत धन्यवाद। ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। আমাৰ চৰকাৰ ইয়াৰ চাৱল কিষাণৰ কি খাস চিন্তা কৰি হয়। ৰাইজে নখ জোকাৰিলে নৈবয়, অসমীয়া প্ৰৱচন মাতি মোদীয়ে সকলোকে একেলগে লৈ আগবঢ়াৰ দিলে প্ৰতিশ্ৰুতি। ইয়াৰ কহা যাতা ৰাইজে নখ জোকাৰিলে নৈবয়, য়ানে यदि सब लोग मिलकर काम करें तो कठिन से कठिन काम आसान हो जाता है। नलबारी जनसभा मोदी दिले अहमियाते आको एबार मोदी सरकार स्लोगान। शारी जून, शारी जून, आको एबार। भाषण शेष घरे घरे गई मोदी प्रणाम जानवे उपस्थित सकुके आहान जाना प्रधानमंत्रीगढ़। आप घर घर जाना और घर घर जाकर के कहना कि हमारे मोदी जी आए थे और मोदी जी ने परिवार के सबको प्रणाम पहुंचाया है। नलबारी पर कैलाश डेका और अखिम दत्तर सहयोग, ब्यूरो रिपोर्ट, न्यूज 18, अहम नॉर्थ ईस्ट। এটা ব্রেকিং নিউজ। গুৱাহাটী মহানগরীর পৰা নিরুদ্দেশ জনতা ভবনৰ এজন কর্মচারী, নিরুদ্দিষ্ট কর্মচারীজন ফকরুদ্দিন আহমেদ 18 এপ্রিলত ঘৰৰ কার্যালয়লৈ বুলি ওলাই আহিছিল কর্মচারীজন আৰু কার্যালয়লৈ অহার পাছৰে পৰা কোনো সন্ধান নাই কর্মচারীজনৰ। এই ঘটনা সন্দৰ্ভত দিশপুৰ থানাত ৰুজু কৰা হৈছে গোচৰ, পৰিয়ালের গোচৰ ৰুজু কৰিছে যদিও এতিয়াও নিরুদ্দিষ্ট লোকজনৰ, জনতা ভবনৰ কর্মচারীজনৰ কোনো সন্ধান দিশপুৰ আৰক্ষীয়ে লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই। এটি চাঞ্চল্যকর ঘটনা। জনতা ভবনের এগারী কর্মচারী নিরুদ্দেশ হয়ে আছে। নিরুদ্দিষ্ট কর্মচারীজন ফখরুদ্দিন আহমেদ 18 এপ্রিলত ঘরের কার্যালয়লৈ বুলি ওলাই আহিছিল কর্মচারীজন আর তেতিয়ারপরাই কোনো ধরনের সংকুত্র নাই কর্মচারীজনের। দিশপুর থানাত গোচর রুজু করেছে পরিয়ালে। ওঠেরো এপ্রিলত জনতা ভবনলৈ ওলাই আহিছিল ফখরুদ্দিন নামৰ এইজন কর্মচারী, কিন্তু তেতিয়ারপরাই রহস্যজনকভাবে সন্ধান নাই। বিচার খোচার করেছে পরিয়ালবর্গ, বিচার খোচার করে কোনো সন্ধান নোপাত দিশপুর আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে, গোচর রুজু করেছে পরিয়ালটে। দিশপুর থানায় বর্তমান অনুসন্ধান চলাই আছে যদিও জনতা ভবনের এইগারী কর্মচারীর কোনো সন্ধান এই মুহূর্ত লাভ করবলে সক্ষম হওয়া নাই। নাম হয়েছে ফখরুদ্দিন আহমেদ। কোনো লোকে এই ব্যক্তিজনের সন্ধান লাভ করলে দিশপুর থানাত অবগত করবলে বা পরিয়ালের লোকক অবগত করবলে অনুরোধ জানাইছে পরিয়ালটে। মেঘালয়ের পূব গারো পাহাড় জেলার ওয়াগাশিত তিনি যুবকক জীবন্তে জ্বলাই হত্যা করার বাবে দুধনৈর ডামরাত 217 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত উত্তাল প্রতিবাদ। গোয়ালপাড়া জেলা সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের আহ্বানত এই প্রতিবাদ। মেঘালয় সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথত সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। হত্যাকারী গ্রেপ্তার করক, মেঘালয় সরকার হাই হাই, মেঘালয় মুখ্যমন্ত্রী কনরাদ সাংমা হাই হাই, মেঘালয়ত অসমিয়াক অত্যাচার করা বন্ধ করক, মেঘালয়ত অসমিয়াক নিরাপত্তা দিয়ক আদি স্লোগানেরে উত্তাল হয়ে পড়িল 217 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। এই প্রতিবাদত সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের সভাপতি রেজাউল করিম সরকারেরও অংশগ্রহণ। মৃতকর পরিয়ালে উপযুক্ত ক্ষতিপূরণ নাপালে বা হত্যাকারী গ্রেপ্তার নকরিলে পরবর্তী সময়ত মেঘালয় সংযোগী সকল পথ বন্ধ করে
পথ অবরোধৰ হুংকাৰ দিছে আমচুৱে। উল্লেখযোগ্য যে 16 এপ্ৰিলত চুইফ ডিজায়াৰ বাহনেৰে যুৱকৰ দলটো মেঘালয়লৈ গৈছিল। পিছদিনা পুৱা ৱাগাছিৰ বনাঞ্চলত জ্বলি ছাই হোৱা বাহনসহ উদ্ধাৰ হৈছিল 3 যুৱকৰ মৃতদেহ। নিহত যুৱককেইজন গোৱালপাৰাৰ দলগুমাৰ জমৰ আলী আৰু নূৰ মহম্মদ তথা আনজন কৃষ্ণাইৰ খৰিধৰাৰ শ্বাহিদুল ইছলাম। প্ৰতিবাৰে মানুহক হত্যা কৰা হয়, কিন্তু এইবাৰ যিটো হত্যাকাণ্ড সংঘটিত হৈছে 3 মানুহক গাড়ীৰ ভিতৰত ভৰাই জীৱন্তে জ্বলাই দি হত্যা কৰিলে, এই কাৰ্যটোক আমি আচলতে মানি ল'ব পৰা নাই। আমি তীব্ৰভাৱে ঘটনাটোক নিন্দা কৰিছোঁ, গুৰুত্ব দিছোঁ। আৰু মেঘালয় চৰকাৰখনে প্ৰতিবাৰে দেখিছোঁ যে আমাৰ মানুহখিনিক যেতিয়া অত্যাচাৰ কৰে, অসমীয়া মানুহখিনি যেতিয়া হত্যাৰ বলি হয়, কোনো ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ নকৰে, যাৰ কাৰণে এটাৰ পিছত এটা আমাৰ অসমীয়া মানুহ আমি হেৰুৱাব লগা হৈছে। গতিকে মেঘালয় চৰকাৰৰ বিৰুদ্ধে আজি আমি এই পথ অৱৰোধ কাৰ্যসূচী ঘোষণা কৰিছিলোঁ মেঘালয় সীমান্তত। যদি পৰৱৰ্তী পৰ্যায়ত যদি মেঘালয়ত যদি আৰু মানুহক হত্যাৰ বলি হয় বা এই হত্যাকাণ্ডৰ লগত জড়িত ব্যক্তিসকলক যদি কৰায়ত্তকৰণ হয়, পৰিয়ালকেইটা যদি ক্ষতিপূৰণ নাপায়, তেনেহ'লে পৰৱৰ্তী পৰ্যায়ত আমি কাইলৈ আকৌ আমি বহিম পৰৱৰ্তী ধাৰাবাহিকভাৱে অসম মেঘালয় সীমান্তৰ প্ৰতিটো ৰাস্তা অৱৰোধ কাৰ্যসূচী, অসমৰ ৰাস্তা অৱৰোধ কাৰ্য প্ৰয়োজনত আমি বন্ধৰ কাৰ্যসূচী ল'ম। কিন্তু আমাৰ এটা কথা স্পষ্ট, মেঘালয়ত থকা মানুহৰ আমাৰ নিৰাপত্তা সুনিশ্চিত হ'ব লাগিব। অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে বলিষ্ঠ পদক্ষেপ গ্ৰহণ কৰক। মেঘালয় চৰকাৰক আমি পুনৰবাৰ নিন্দা কৰিছোঁ, গৰিহণা দিছোঁ, আৰু এই মানুহখিনি ন্যায় নোপোৱালৈকে সদসম সংখ্যালঘু ছাত্ৰী উন্নয়নৰ আন্দোলন অব্যাহত থাকিব। নির্বাচনের গরম বতাহর মাজতে ধুবুরীত আরম্ভ হয়েছে দল ত্যাগর রাজনীতি। কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদর সাধারণ সদস্য রঞ্জিত কুমার রায়ের লগতে বিপিএফ দলের 200 আর কংগ্রেস দলের 300 গৰাকী নেতা কর্মীর এইবার বিজেপির যোগদান। তামারহাটর হাতীধুরাত বিজেপির দলীয় কর্মী সভাত বিভিন্ন রাজনৈতিক দলের 500 শতাধিক নেতা কর্মী যোগদান করে বিজেপিত। প্রাক্তন বিধায়ক অশ্বিনী রায় সরকারের উপস্থিতির বিজেপির যোগদান। এই যোগদান কার্যসূচীত ধুবুরীর সাংসদ বদরুদ্দিন আজমলক তীব্র ভাষায় সমালোচনা করার লগতে প্রাক্তন মন্ত্রী তথা ধুবুরীর কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেইনকো ককর্থনা করে। মঙ্গলদৈ জুবিনৰ সংগীতানুষ্ঠানত আৰক্ষীৰ লাঠি চাৰ্জ। উদণ্ড দৰ্শকক নিয়ন্ত্ৰণ কৰিবলৈ আৰক্ষী CRPFে কৰিলে লাঠি চালনা। জুবিন গাৰ্গে সংগীত পৰিৱেশন কৰি থকাৰ সময়তে একাংশ উদণ্ড দৰ্শকে মঞ্চলৈ শিলগুটি আৰু বালি নিক্ষেপ কৰাৰ লগতে সৃষ্টি কৰিছিল অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ। ঘটনাক কেন্দ্ৰ কৰি ভেবাৰঘাট কেন্দ্ৰীয় ৰঙালী বিহুৰ সাংস্কৃতিক অনুষ্ঠানত সৃষ্টি হ'ল উত্তেজনাৰ। ইয়াৰ পিছতে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ লাঠি চালনা কৰে আৰক্ষী CRPFে। নিৰাপত্তাৰক্ষীৰ লাঠি চাৰ্জত আহত কেইবাজনো দৰ্শক। আৰু এনেদৰে উন্মত্ত একাংশ দৰ্শকৰ উদ্ভণ্ডালি কেন্দ্ৰ কৰি ভেবাৰঘাটৰ জুবিনৰ সংগীতানুষ্ঠানত এক হুলস্থুলীয়া হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল, উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল। আৰক্ষীৰ নিৰ্দেশনা অমান্য কৰিছিল একাংশ উন্মত্ত উদণ্ড দৰ্শকে, আৰু উদণ্ড একাংশ দৰ্শকৰ এই উদ্ভণ্ডালিক নিয়ন্ত্ৰণ কৰিবৰ বাবে আৰক্ষীয়ে লাঠি চাৰ্জ কৰে। আৰক্ষীৰ লাঠি চালনাত আহত হ'ল কেইবাজনো দৰ্শক। ইয়াৰে সৈতে সময় হ'ল দুপৰৰ সংবাদৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।